আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঝুলে আমেঠি ও রায় বরেলির ভাগ্য, রাহুল প্রিয়াঙ্কাকে বোঝানোর ভার খার্গেকে দিল কংগ্রেস। গাজা ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্র বন্ধ করতে পারে, বললেন আব্বাস। নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত। গাজা বিষয়ক সম্মেলন আয়োজন করছে সৌদি আরব। ভারতকে সফর বাদ দিয়ে হঠাৎ চীনে গেলেন ইলন মাস্ক। একদিনে 10 বার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। ইসরায়েল ও পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা নষ্ট হলো যেভাবে। পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেঠি এবং রায় বরেলি দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসে ও গান্ধী পরিবারের মণিকোঠায় থাকা 2 কেন্দ্র নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উত্তরপ্রদেশের হেবুয়েট 2 কেন্দ্র নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বস্তুত ওই 2 কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবে পরিবার। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে রাহুল পিয়াঙ্কা ছিলেন না, ছিলেন সোনিয়া গান্ধী। ওই বৈঠকে নির্বাচন কমিটির সব সদস্য জোরালোভাবে দাবি করেন আমেঠি এবং রায় বরেলির মতো কেন্দ্র থেকে প্রার্থী হওয়া উচিত গান্ধীদের। শোনা যাচ্ছে রাহুলকে আমেঠি থেকে এবং প্রিয়াঙ্কাকে রায় বরেলি প্রার্থী হওয়ার ব্যাপারে রাজি করার ভার গিয়ে বর্তেছে মল্লিকার্জুন খার্গের ওপর। নির্বাচন কমিটির সদস্য তাকে গান্ধীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন। গাজা ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে, বললেন আব্বাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। সৌদি আরবের এক সম্মেলনে কথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজায় অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফা অঞ্চলে ইসরায়েলি হামলা একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। গাজায় আরও ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত 34,454 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,575 জন। অপরদিকে 7 অক্টোবর থেকে হামাসের হামলায় 1,200 জন ইসরায়েলি নিহত হয়েছেন আর 253 জন ইসরায়েলি জিম্মি করেছিল হামাস। নিউইয়র্কে দুর্ভিক্ষের গুলিতে 2 বাংলাদেশি নিহত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর 12:30 দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিট 100 ব্লকে ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম ইয়াহু নিউজ এ খবর জানিয়েছে। নিহতদের একজনের নাম বাবুল। 35 বছর বয়সী বাবুলের বাড়ি কুমিল্লায়। বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আর ফেরত আসেননি। নিহত আরেকজন আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। 53 বছর বয়সী ইউসুফের সিলেটে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। ইউসুফের সঙ্গে নির্মাণ কাজে সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল। প্রশাসনের বরাদি মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হ্যান্ডেন্টে জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলের বাড়িতে কাজ করছিলেন বাবুল। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মতো কথা কাটাকাটির এক পর্যায়ে যুবকটি তাদের উপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরে গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। গাজা বিষয়ক সম্মেলন আয়োজন করছে সৌদি আরব। আগামী রোববার গাজা বিষয়ক সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। ওই সম্মেলনে অংশ নিতে আরবের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউরোপীয় কূটনৈতিকরা সৌদি আরবে আসা শুরু করেছেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আরবের শীর্ষ নেতৃবৃন্দ ও ইউরোপীয় কূটনৈতিকরা এই সপ্তাহে গাজা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সৌদি রাজধানী রিয়াদে তারা বৈঠকে মিলিত হবেন। রিয়াদে শুরু হতে যাওয়া 2 দিনের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে সৌদি, জর্ডান, মিশরীয় এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। সোমবার একটি গাজা কেন্দ্রিক অধিবেশনে নবনিযুক্ত ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাতবুলি এবং গাজা উপত্যকার জন্য জাতিসংঘের সাহায্য সমন্বয়কারী সিগেটে কাক উপস্থিত থাকবেন। ভারতে সফর বাদ দিয়ে হঠাৎ চীনে গেলেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেল মালিক ইলন মাস্ক তার ভারত সফর স্থগিতের সপ্তাহখানেক পর হঠাৎ করে চীন সফর করেছেন। একটি ব্যক্তিগত বিমান করে এক প্রকার আংশিকভাবে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছান তিনি। 19 এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। এর মধ্যে 21 এপ্রিল ভারত সফরে যাওয়ার কথা ছিল ইলন মাস্কের। সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক ও ভারতের টেসলার বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা করার কথা ছিল, কিন্তু নির্ধারিত হিসেবে একদিন আগে এক্সে বার্তায় ইলন বলেন, টেসলাই পাহাড় সমান কাছে জমে যাওয়ায় দুর্ভাগ্যবশত ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। তবে আমি চলতি বছরের শেষের দিকে ভারত সফরের জন্য মুখিয়ে আছি। ভারত সফরের স্থগিতের এক সপ্তাহ পর ইলনের চীন সফরের তথ্য এলো। চীনা সফটওয়্যারের মাধ্যমে টেসলার চালকহীন প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির যাত্রা শুরুর বিষয়ে আলোচনার জন্য বেজিংয়ে চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। সক্রিয় ড্রাইভিং প্রযুক্তির উন্নতির জন্য অ্যালগরিদম প্রশিক্ষণে চীনের সংগৃহীত উপাত্ত স্থানান্তরের অনুমতি নিয়েও চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ইলন মাস্ক। একদিনে 10 বার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। তাইওয়ানে শনিবার মধ্যরাতের পর 10 বার ভূমিকম্প আঘাত এনেছে। সবচেয়ে শক্তিশালী আঘাতের মাত্রা ছিল 6.1। ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কবার্তা পাওয়া যায়নি, এ তথ্য নিশ্চিত করেছেন দ্বীপ এ দেশটির আবহাওয়ার প্রশাসন। AFP-র একজন সাংবাদিক বলেছেন, সম্প্রতি দ্বীপ এ দেশটি ভূমিকম্পে বারবার কেঁপে উঠেছে। রাতে 2:21 শুরু হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল 24.9 কিলোমিটার। উপকূলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 6.1। এর আগে কয়েক দফা ছোট আকার ভূমিকম্প আঘাত। এছাড়া পূর্ব উপকূলের হুলিয়ানের সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মধ্যরাতে 2:49 আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল 18.9 কিলোমিটার। তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মধ্যরাতের পর বিভিন্ন মাত্রায় মোট 10টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির জাতীয় ফায়ার এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সপ্তাহের শুরুতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুলিয়ানের 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সরকার বলছে, 2 সপ্তাহের বেশি সময় আগে দ্বীপটি 7.4 মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছিল, যা 25 বছরের মধ্যে ছিল সবচেয়ে শক্তিশালী। ইসরায়েল ও পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা নষ্ট হলো যেভাবে। ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি আশা দেখা যাচ্ছিল, তবে গাজায় সংঘাত শুরুর পর দেশটির মানুষের মধ্যে চরম ইসরায়েল বিদ্বেষ দেখা দিয়েছে। এর মধ্যে পাকিস্তানের সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ পরিস্থিতিতে পাকিস্তান ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার কতটা সম্ভব আর পশ্চিমবঙ্গ উপসাগরীয় মিত্রদের টপকে ইসলামাবাদ আদৌ তেহরানের হাত ধরবেন কিনা, সেসব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছেন লন্ডন ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালাম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 22 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখেন। তার এই সফর অবাক করেছে অনেককে। এ তালিকায় রয়েছে এমন অনেক পক্ষ চাইতো না রাইসি আসলে এ সফরে যান। বিস্মিত হয়েছেন পাকিস্তানের অনেকেও। পাকিস্তান ও ইরান প্রতিবেশী, দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি মুখোমুখি অবস্থানে যায় তেহরান ও ইসলামাবাদ। চলতি বছরের শুরুর দিকে একে অপরের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি বিমান হামলা চালায় দুই দেশ। এতে এক নজিরবিহীন পরিস্থিতি দেখা দেয়। গত 17 জানুয়ারি পাকিস্তানে প্রথম বিমান হামলা চালায় তেহরান। পাকিস্তানে অবস্থান করা ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠী জাইশাল আদলের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছিল দেশটি। হামলায় 2 শিশু নিহত ও 3 জন আহত হয় বলে দাবি করে ইসলামাবাদ। পরে ইরানে বেলুচে বিচ্ছিন্নবাদীদের লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তানে। এতে নিহত হয় 9 জন। পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ। চার দেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এই সময় পুলিশের বাধার মুখে পরে মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30 থেকে রাজধানীর নয়াপল্টনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য দিনের মতো বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন ও নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে। কিছু দূর না যেতেই মিছিলটিকে সামনে এগোতে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করে বলেন, সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নির্দেশে পুলিশে বারবার বিএনপির মিছিলে বাধা দিচ্ছে, বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি পণ্ড করছে। দুর্নীতি দমন জনকল্যাণ রেখে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমনে ব্যস্ত।